আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই খুব ভালো আছি। তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘর কতটা ময়লা হয়েছে। আসলে আমরা যেহেতু গৃহিণী, দিনের বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের এই রান্নাঘরেই কাটাতে হয়। তো এই রান্নাঘরটা যদি সুন্দর ক্লিন না থাকে তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগে না। কিন্তু আসলে সব সময় এটা ক্লিন করে ডিপ ক্লিন করা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ বাচ্চা কাচ্চা সামলায়ে এগুলো ক্লিন করা, একেবারে ডিপ ক্লিন প্রতিদিন করা সম্ভব হয় না। তাই আমি সপ্তাহে অন্তত একবার হলেও চেষ্টা করি এগুলো ক্লিন করা। তো আমি যেহেতু বেশ কয়েকদিন এটা ক্লিন করতে পারি নাই, তাই দরজার চিপায় কোনায় অনেকটা ময়লা জমেছিল, আমি জাস্ট উপর দিয়ে মুছে গেছি। তো আজকে মনে হলো যেন না, এটা পরিষ্কার না করলে আর পারা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু গরম পানি নিয়ে নিয়েছি, যেহেতু গরম পানি দিলে কিন্তু ময়লাটা খুব সুন্দর করে সহজে উঠে যায়। তাই আপনারাও চেষ্টা করবেন একটু গরম পানি দিতে। আর গরম পানির ভিতরে কিন্তু এক চামচ হুইল পাউডার আর একটু ভিম বার দিয়ে নিয়েছিলাম। তো একটা যে তারের মাজুনি, এই তারের মাজুনি তো একটা তারের মাজনি দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ডলে ডলে এটা উঠিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই তারের মাজনিটা ব্যবহার করবেন, তাহলে খুব সহজে এই ময়লাগুলো উঠে যাবে। একটু গরম পানি দিয়ে ভিজিয়ে তারের মাজনি দিয়ে ডলা দিলে একেবারে সব ময়লা ক্লিন হয়ে যাবে, বেশি ঘষা মাজার প্রয়োজন হবে না। তো এই যে তারের মাজনিটা, এটা কিন্তু আমি এই টাইলস পরিষ্কার করার কাজেই ব্যবহার করে থাকি। এটা কিন্তু থালাবাটি আমি ধুই না, থালাবাটি ধোয়ার জন্য আমি আলাদা তারের মাজনি ব্যবহার করে থাকি। আমার দুইটা তারের মাজনি, আবার কেউ মনে করবেন না এটা দিয়ে আবার হাঁড়ি পাতিল মাজা হয় না, এটা আমি সিঙ্কের নিচে এবং এই কোনাকানি মাজার জন্যই এটা ব্যবহার করে থাকি। এবং বাথরুম পরিষ্কার করার কাজেও কিন্তু আমি এই তারের মাজনিগুলো ব্যবহার করে থাকি, কারণ এগুলো দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর একেবারে চকচকে পরিষ্কার হয়ে যায়। সিঙ্কের নিচেটাও বেশ, আসলে প্রতিদিন পরিষ্কার করলেও এই জিনিসগুলো প্রতিদিনই নোংরা হয়, কিছুই করার থাকে না, আর প্রতিদিনই আমাদের পরিষ্কার করতে হয়। এগুলো আমি আর এগুলো কিন্তু দাগ দাগ পড়ে গেছে। আগে যে ভাড়াটিয়া ছিল সে ভাড়াটিয়া প্রচণ্ড নোংরা ছিল। আমরা যখন বাসায় এসেছি তখন এসে দেখি প্রচুর ময়লা, প্রচুর পরিমাণে ময়লা করে রেখে গেছিলো। অনেক চেষ্টা করেও কিছু কিছু দাগ আছে যেগুলো আমি উঠাতে পারি নাই বা বাড়িওয়ালার লোক দিয়ে উঠাইতে পারে নাই। তো যেহেতু এটা নিজের বাসা না, ভাড়া ভাড়া বাসা, এক একজন এক এক রকমভাবে রাখে, কেউ সুন্দর করে পরিষ্কার করে রাখে, কেউ আবার ময়লা করে রাখে। তো কিছুই করার নাই, নিজের বাসায় সুন্দর করে নিজের মতো করে রাখা যায়, ভাড়া বাসায় আসলে সেটা কখনোই সম্ভব হয় না। তো সব মিলিয়ে নিজে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় চেষ্টা করি। তো এই যে চুলাগুলো আমি রান্নার পরে সব ক্লিন করে নিচ্ছি, রান্নাবান্না আমার কমপ্লিট, রান্নার শেষে আমি এগুলো সব ক্লিন করে নিচ্ছি। চুলাটা আমি প্রতিদিনই মুছি। তারপরেও রান্নার পরে কিন্তু বেশ অনেকটাই ময়লা জমে, তাই আমি এগুলো একটু সুন্দর করে ডোলে মুছে নিচ্ছি। আর এই যে ইলেকট্রিক চুলাটা, কালো কালো যে দাগটা, এই দাগটাও কিন্তু এই তারটা দিয়ে ডলা দিলে খুব সুন্দর করে উঠে যাবে। এটা কিন্তু আমার অনেক আগের একটা চুলা, আমি এটা অনেক বছর থেকেই ব্যবহার করতেছি, তাই এই যে দাগটা পড়ে গেছে। চুলাটা কিন্তু বেশ ভালো, আমি অনেক দিন ব্যবহার করতেছি, কোনো রকম কোনো প্রবলেম এখনও দেখা দেয় নাই, অনেক দিন বলবো না, অনেক বছর থেকে ব্যবহার করতেছি। তো মাশাল্লাহ এটা ব্যবহার করে আমি অনেক স্যাটিসফাই। তো এই যে বেসিনটাও আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, বেসিনটাও আমি প্রতিদিনই ক্লিন করি, তারপরও রান্নাবান্নার শেষে কিন্তু ময়লা হয় যতই আমি ক্লিন করি না কেন। আগে সব কিছু আমি সুন্দর করে ডলে নিয়েছি, তারপর আমি এখন একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে। আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কতটা ময়লা, এগুলো সব আমি এক এক করে মুছে নিব। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ, তাই আমাদের যতটা পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, আসলে চেষ্টা করলেই হয়। আমি একে একে সুন্দর করে সব কিছু মুছে মুছে ক্লিন করে নিব। যেহেতু আমি হুইল পাউডার দিছি তাই আমি দুইবার করে মুছে নেব, কারণ এখানে পানি পড়লে কিন্তু পিছলে যাওয়ার একটা ভয় থাকে। অবশ্যই সুন্দর করে ধুয়ে মুছে নিতে হবে, হুইল পাউডার দেওয়ার কারণে কিন্তু অনেক পিছলা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি সিঙ্কের নিচেটা কিন্তু প্রচুর পরিমাণে ডলেছি তারের মাজনি দিয়ে, তারপরেও কিন্তু এই জিনিসগুলো আমি উঠাতে পারি নাই, কারণ এগুলা অনেক আগে থেকেই দাগ পড়ে গেছে। এগুলো আমি যতই ঘষা মাজা করি না কেন উঠানো সম্ভব না। তো আমি চেষ্টা করি কিন্তু সব সময় ক্লিন করে রাখার, কারণ এগুলো ক্লিন থাকলে নিজের কাছেও ভালো লাগে। আর এই যে চুলাটা, এই চুলাটা কিন্তু এই বাসায় আসার পরেই আমি কিনেছিলাম, চুলাটাও কিন্তু বেশ ভালো। তো দেখতে পাচ্ছেন আমার সব ক্লিন করা হয়ে গেছে, কতটা তেল কাজটা এখানে জমা ছিল আমি কিন্তু খুব সহজেই কাঁটাতারের মাজনি এবং গরম পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে গরম পানি দিয়ে ট্রাই করতে পারেন। দেখেন একেবারে ঝকঝকে তকতকে করে ফেলেছি। আসলে ভাড়া বাসায় দাগ কিন্তু অনেক আগে থেকেই পড়ে থাকে, কিছু করার নাই। তো ভিডিওটি আজ আর টানব না, দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।